হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অর্চিত অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে আমাদের এখানে, মানে আমাদের ঔরঙ্গাবাদে প্রণবানন্দ বিদ্যাপীঠ যে স্কুলটা এখানে আছে, সেই স্কুলে না আজকে বাসন্তী পুজো হচ্ছে। বাসন্তী পুজোর আজকে সপ্তমী, তো সপ্তমীর দিন দেখতেই পাচ্ছো আজকেই কত ভিড়। কালকে পরশু তো আরও চরম ভিড় হবে, কালকে যজ্ঞ হবে, পরশু দিনও মনে হয় মানে যজ্ঞটজ্ঞ হয়। আর আজকে চারিদিকে প্রচুর ভিড়, এদিকে মেলা আছে, আবার এখানে প্রোগ্রামও হচ্ছে। তো চলো আমরা একটু এখানটায় দাঁড়াবো। রিভু যেহেতু এখানটায় বেশিক্ষণ থাকবে না, কারণ মেলা দেখে নিয়েছে, ও মেলাতেই যাবে। এখানে ঠাকুর ঠাকুর প্রণাম করে আমরা বেরোবো মেলার উদ্দেশ্যে। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেও আমরা শেয়ার করি আমাদের ঔরঙ্গাবাদের বাসন্তী পুজো কেমন হয়, সেটা তোমরাও দেখতে পারবে। তো তাই জন্য ভাবলাম যে যাওয়া যাক। আর আজকে সুশোভনের একটু চাপটা কম ছিল, ওই জন্য আজকে আমরা কিন্তু সবাই মিলে বেরিয়েছি, আমার শাশুড়ি মা, রিভু, আমি আর সুশোভন। তো যাই হোক, এখন আমরা যাই আর তোমরা পুরোটা দেখতে থাকো, যতটুকু পারবো শেয়ার করবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যজ্ঞটা হয়, এই যে মানে ইট ইট দিয়ে তৈরি করেছে এই জায়গাটা। তো এখানে সবাই বসে আছে, আমরা জাস্ট একটাই ফটো নিতে পেরেছি। আর এইদিকে মেলাতেও চলে এসেছি আমরা, দেখো। তো মেলাটা তোমাদের সঙ্গে কী আর কথা বলবো, চলো তোমরা দেখতে থাকো পুরোটা। বাচ্চাকে নিয়ে না মেলায় আসা মানে প্রথমে হাতে কিছু দিয়ে দেওয়াটাই বেটার, না হলে কোনো দোকানেই কিন্তু আমি দাঁড়াতে পারছি না, এটা নেব ওটা নেব, বাচ্চাদের ধর্ম যেটা হয় আর কি। তো ভাবলাম যে চলো ওকে আগে, ওর তো পছন্দ শুধু গাড়ি, তো ওকে আগে একটা গাড়ি কিনে দিই, তারপরে পুরো মেলাটা। এবারে ছোট করেই বসেছে না, মানে অন্যান্যবার দেখি পুরো মাঠটা জুড়ে মেলা বসে, এবারে কিন্তু ছোটই আছে। তো ওকে একটা গাড়ি টাড়ি কিনে দিই, তারপরে আবার পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এইটা দেখো, এইটা বহু বছর পর দেখলাম, জানি না কি যে হয় এর ভেতরে, কি শোনা যায়। আমি আজ পর্যন্ত এটাকে শুনিনি, তবে অনেক দিন পর আবার মেলায় কিন্তু এটা দেখতে পেলাম। তো যথারীতি দেখো রিভুকে গাড়ি কিনে দিয়েছি, আর আমরা এখন বসেছি এখানে ওই মথুরার যে কেকগুলো হয় না ওইগুলো খাওয়ার জন্য। এটা বেশ খেতে ভালো লাগে আমার, তবে উপরে যে চাটনি ফাটনি এগুলো দিয়েছে না, এগুলো কিন্তু একদম ভালো লাগছিলো না। ওই শুধু শুধু ওটা বেশ হালকা মিষ্টি থাকে, ওটা বেশ ভালো লাগে, ওই জন্য একটা একটা করে নিলাম। এখন আবার 10 টাকা করে পিস হয়ে গেছে, যদি এখন বলাটা ভুল, বেশ কিছুদিন আগে থেকেই আমি এটা 10 টাকা পিসই খাই। আর এদিকে দেখো ফুচকা খাচ্ছিলাম আমি, রিভু একটা নিয়েছে আমার থেকে। তো ফুচকাটা বেশ ভালো ছিল মেলার, মানে সাধারণত মেলার ফুচকা খুব একটা মানে টেস্টি হয় না, তো আজকেরটা বেশ ভালো ছিল। তো এখানে ফুচকা, মথুরার কেক সব খাওয়া হয়ে গেছে, এবার আমরা জিলিপি নিব, আর কী কী নেওয়া হচ্ছে দেখা যাক, দিয়ে বাড়ি যাব। আর রিভু দেখো ফুচকা খাচ্ছে কেমন। তো দেখো এখান থেকে পুরো মেলাটা অনেকটা ফাঁকা ফাঁকা, মানে এই সব পুরো মাঠটা না পুরো ভর্তি হয়ে থাকে। তো কালকে অনেকটা ভিড় হবে, কিন্তু দোকান পাশার অনেকটাই কম মানে বসেছে এবছর। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাসন্তী পুজো আর আমাদের মেলা, আর ওই সাইডে সমস্ত রাইডগুলো আছে, নাগরদোলনা থেকে শুরু করে সব কিছু। তো চলো, আমরা কোথায় গেছিলাম? মেলাতে। মেলা গেছিলাম, তাই তো? আচ্ছা মেলায় গিয়ে কি কিনেছি? রেসিং কার, বিশাল ব্যাপার। তো আমরা গিয়েছিলাম মেলা, মেলা থেকে কিনে নিয়ে এসেছি রেসিং কার। আর আর কি নিয়ে এসেছি? আর কিছু নিয়ে আসেনি। আর ঠাম্মা কিনে নিয়ে এসেছে, ঠাম্মা তোমার জন্য কিনে, এই তোমার জন্য বলছি, ঠাম্মার জন্য নিয়ে এসেছে একটা স্ট্যান্ড আর একটা ঝুড়ি। তো আমরা বাড়ি চলে এসেছি, দাঁড়াও কীরকম একটা লাগছে দেখতে। তো হ্যাঁ কীরকম লাগছিল, যাই হোক এখন আমরা চেঞ্জ করবো, দিয়ে রিমুকে পড়তে বসাবো। পড়তে বসানো হয়নি কারণ মেলা থেকে এলাম, এই জাস্ট 5 মিনিট হলো। তো চলো এখন কি করবো, আমরা পড়তে বসবো, তাই তো? তাই তো
না স্যারকে ফোন করেছিলাম, কিন্তু স্যার বললো তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো স্কুলে, কিন্তু একদম একদম খুবই বদমাশি করছো জানো তো। স্যার এটাই বলছিল যে খুব বদমাশ হয়ে গেছিস আর স্কুলে খুব দুষ্টুমি করিস, একটাও কথা শুনিস না, তাই তাই কি? বীজ? কিসের বীজ? বেদানার বীজ। আমি তো বলেছি বক্সের মধ্যে ফেলতে, তুমি বাইরে কেন ফেলছিলে? কেন ফেলছিলে বাইরে? বাইরে থুতু ফেলছিলাম ওই জন্য স্যার বকেছে। তাহলে তো বকবেই, এবার মারবে, তখন কি করবি? তখন কি করবি? আমি স্যারকে কালকে সরি বলে দিবি, হ্যাঁ বলবি স্যার সরি ভুল হয়ে গেছে, স্যারকে বেঁধে রেখে দিবি। এই দেখ ভিডিওটা হচ্ছে, স্যারের কাছে পৌঁছে যাবে, কালকে যা স্কুলে তারপর দেখ কি বলে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমরা মেলা থেকে চলে এসেছি, আর এখন আমি একটু কয়েকটা কথা বলার জন্য তোমাদের সামনে আমি এলাম। সেটা হচ্ছে যে আমার মানে আমার মতামত আর কি, যে আমার এই চ্যানেলটার নাম যেটা হচ্ছে অর্চিত অ্যান্ড মোর, আমি চ্যানেলটার নাম এই কারণে রেখেছিলাম যে ছেলের ভিডিও দেবো ছোট্ট, আমার ফার্স্ট ফার্স্ট মানে প্রথম ভিডিও যেগুলো আছে সেগুলো দেখবো, আমাদের মানে আমার ভিডিও নেই, ছেলের ভিডিওটাই আছে, যার জন্য আমি অর্চিত অ্যান্ড মোর দিয়েছিলাম। তো এখন প্রবলেমটা এটাই হচ্ছে যে অর্চিত অ্যান্ড মোর যেটা, সেটাতে সবাই ভাবছে যে কোনো ছেলের অ্যাকাউন্ট মানে কোনো ছেলে ভিডিও, এটাই মানে মনে করছে, মানে ভেতর মানে ভিডিওর চ্যানেলের ভেতরে ভিডিও না দেখলে তো কেউ বুঝতে পারবে না। এবার অর্চিত নামটা হচ্ছে ছেলের অ্যান্ড মোর, মানে কোনো একটা ছেলে ব্লগিং করছে বা কোনো কিছু চ্যানেল, এটাই মনে করছে আর কি। তো যার জন্য আমি আমি চ্যানেলটার নাম ভাবছি চেঞ্জ করব, এখনও পুরো শিওর নই, তবে দেখা যাক কী হচ্ছে। আর এটাই তোমাদেরকে বলছিলাম যে কী করবো ডিসিশান নিতে পারছি না, আর এতদিন আমি ভিডিওটাকে জাস্ট ভিডিওর মতো করে নিয়েছি, মানে যাকে বলে যে হ্যাঁ ঠিক আছে ভিডিও করছি বা ছেলের একটা জাস্ট সমস্ত কিছু ছেলের তুলে রাখবো, মানে ভিডিওর তো সবসময় ফোনে অতগুলো রাখা পসিবল নয়, যার জন্য ইউটিউবে থাকলে পরবর্তীকালে ও দেখতে পারবে, তো এটার জন্যই আমি ভিডিও করতাম। কিন্তু আজকে থেকে আমার একটু ডিসিশানটা চেঞ্জ হলো, মানে আমি ভাবছি যে এত কষ্ট করে ভিডিও করি প্লাস হচ্ছে এডিটিংয়ের মানে এডিটিংয়ের তো একটা সময় লাগে তাই না, তো আমি ভাবছি মানে ভিডিওটাকে কেন না আমি একটু মানে নিজের মতো করে আরও ভালো করে তোমার তোমাদের সবার সামনে প্রেজেন্ট করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে, আর আমিও এটাতে মানে আমার এটাই ইচ্ছে যে আমি মানে আমার ছেলে সবারই কাছে, আমার ছেলে তো এখন খুব ছোটো, যার জন্য মানে আমার কোনো রকম কিন্তু আগে কোনো ফেস ভ্যালু ছিল না, যে আমি আগে টিকটক করতাম কিংবা ইনস্টাগ্রামে ভিডিও করতাম বা কোনো রকম কোনো ফেস ভ্যালু কিন্তু আমার ছিল না, এখনও নেই, এখনও আছে না, এখনও নেই। আমি কিন্তু আজ এক বছরের বেশি থেকে ইউটিউবে ভিডিও দিই, ছেলের টুকটাক ছোটোখাটো হোক বা আমার ছোটো ছোটো রান্নার ভিডিও হোক বা আমার সামথিং মানে এটা ওটা কাজ তোমরা তো দেখতে পাও, যেটাকে আমি ব্লগিং মানে ছোটো ছোটো করে 8 মিনিটের 10 মিনিটের 12 মিনিটের এরকম করে ভিডিও দিই। তো আমি ভাবছি এইটা এবার আমি আমার কাজ হিসেবে নেব, প্রথম কথা মানে আমার মানে যে ভিডিওর প্রেজেন্টেশন যেটাকে বলে সেইটা যদি ঠিক মতো না হয় কেউই ভিডিও দেখবে না, তো সেটাকে অনেকটাই ঠিকঠাক করতে হবে আমি জানি। আর মানে আমার ভিতরে বহুত লজ্জা মানে যেটাকে কাজ করে, আমি কারোর সামনে ভিডিও করতে পারি না, কোনো কথা বলতে পারি না, এই যে তোমাদের সামনে কথা বলছি হয়তো এটাও আমি গুছিয়ে হয়তো বলে উঠতে পারছি না, এটাই আমার সবথেকে বড় প্রবলেম। তো গুছিয়ে কথা বলাটাও একটা মানে আমি বলবো যে ওটাও একটা দিক, হ্যাঁ যেটা আমি পারি না, তো যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে সুন্দর করে তোলার চেষ্টা করব। আমি ভাবছি এবার আমি এটাকে একটা আমার যেরকম ঘরের কাজটাও আমার জীবনের একটা সঙ্গী সব কিছু, আমি ইউটিউবটাকেও ভাবছি আমি ডেইলি যতটুকু পারবো যেভাবে পারবো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, সুন্দরভাবে করার মানে ঠিকঠাকভাবে এডিট করে ঠিকঠাকভাবে সব কিছু কাজকে, তোমরা এই জিনিসগুলো দেখতে আশা করি পছন্দ করবে। দেখা যাক আমি কতটা কী করতে পারছি, আর চ্যানেলের নাম বাকি রইলো হচ্ছে চ্যানেলের নাম সেইটাকে কী করব এখন ভাবি, তারপরে আমি চেঞ্জ করব, কারণ অনেক দিন হয়ে গেল তো, বছরখানিক হয়ে গেল আমার এই নামেই চলছে অর্চিত অ্যান্ড মোর, সবাই যারা চেনো যে যতটুকুই হোক না কেন 1300 সাবস্ক্রাইবার আমার আছে সেই মানুষগুলো তো অর্চিত অ্যান্ড মোর হিসেবেই আমাকে চেনো, তো দেখা যাক কী দেওয়া যায় কী ভালো লাগে কোনটা কী হয়। হ্যাঁ তো এটুকুই বলার ছিল, চেঞ্জ করতে হবে প্রথম কথা, আর সেকেন্ড হচ্ছে আমার
ব্লগিংটা আরও সুন্দর করতে হবে, মানে ভিডিওর 8 মিনিটের ভিডিও হলেও সেটাকে তোমাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে আমি রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমাদের সবার ভালো লাগার মতো করেই দেব। হ্যাঁ, তো বুঝতেই পারছো একটা মা, ছোট আমার ছেলে বড্ড ছোট, 3 বছর সবে, তো তাকে সমস্ত দিকটা সামলাতে হয় আমার একা হাতে, যার জন্য না সমস্ত কিছু ভিডিও একার পক্ষে সম্ভব হয় না, মানে একটা দিক। আর সেকেন্ড হচ্ছে আমার ভিডিওর আমি লজ্জায় কাটাতে পারিনি সবার সামনে যে ভিডিও করব, ফোনটা ধরবো, সেই জিনিসটা এখনও পর্যন্ত করে উঠতে পারিনি, ওটাকে আমার চেঞ্জ করতে হবে, ওটা কতদিনে পারছি দেখা যাক। তোমাদের সামনে, তোমাদের জন্য, আমার জন্য, সবার জন্য আমি সেটাও করতে রাজি আছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কী বল, মানে তোমাদের মতামতটা কী। আমি জানি কেউ কমেন্ট করো না, তো দেখা যাক আমি পারি কিনা তোমাদের সবার ভালোবাসা জয় করতে। হ্যাঁ, দেখা যাক। তো চলো, আজকে 6 মিনিট অলরেডি বকবক করে দিলাম, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে জানিও, অবশ্যই জানিও যে ডিসিশনটা মানে তোমাদেরও তো জানা দরকার, জানানোর দরকার আমাকে। তো চ্যানেলের নামটা চেঞ্জ করবো কি না, আর রোজ রোজ ভিডিও তোমরা দেখতে চাও কি না আমার এই চ্যানেলে আর কি। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করো। তো চলো, টাটা, গুড নাইট। আর ছেলে এখন আমার পাশে নেই, ছেলে আছে নিচে, আর আমি না অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভিডিওটা করবো কি করব না, করবো কি করবো না, তো দেখলাম যে না, ভিডিওটা তোমাদের সামনে করেই ফেলি, নাহলে রাত্রিবেলায় মানে মনটা ঠিক মানে উসখুস করবে আর কি, যে বললাম না কি করব, ডিসিশন নিজে একা একা নিতে পারি না, এটাই সব থেকে বড়ো প্রবলেম। তো তাই জন্য তোমাদেরকে জানালাম, তো তোমরা সবাই একটু জানিও। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।